অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দেশটির পর্যটন শহর কেইরনসে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে হোটেলের ছাদের সঙ্গে হেলিকপ্টারটি ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে সেটি বিধ্বস্ত হয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে হোটেলে অবস্থান করা শতাধিক অতিথিকে সরিয়ে নেওয়া হয়। হেলিকপ্টারের একটি ব্লেড খুলে হোটেলের সুইমিং পুলে পড়লেও তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।